আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধে ছটার সময় টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ড্যাস থেকে পাওয়া যায় নিচের দেওয়া চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সারটি তোমরা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ড্যাস থেকে পাওয়া যায় সঠিক অ্যান্সার হবে জৈব বর্জ্য থেকে এটি পাওয়া যায় অপশান এ কারেক্ট অ্যান্সার আজকে নিয়ে দুই দাগের কোয়েশ্চেন আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমাদের কাছে আজকের প্রশ্ন থাকবে আইবিআরডি এর ফুল ফর্ম কি। তোমরা অবশ্যই কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আইবিআরডি এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত অপশান বি সঠিক অ্যান্সার দেখে নাও তিন দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন দিনে সূর্যগ্রহণ হয় নিম্নলিখিত কোন দিনে গ্রহণ হয় তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হয় অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন জাতীয় ক্রিয়া দিবস কবে পালন করা হয় নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন দিন জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয় সঠিক অ্যান্সার হবে উনত্রিশে আগস্ট অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন তানজোরের চোল বংশের প্রতিষ্ঠাতা কে তানজোরের চোল বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে বিজয়ালাল চোল অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখো কিছু নোট দেওয়া রয়েছে চোল বংশের শেষ রাজা হচ্ছে তৃতীয় রাজেন্দ্র চোল চোল বংশের শেষ রাজাকে তৃতীয় রাজেন্দ্র চোল অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন পাহাড়টি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে নীলগিরি অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন ভূমিকম্প পরিমাণ পরিমাপক যন্ত্রের নাম কী ভূমিকম্প পরিমাণ পরিমাপক যন্ত্রের নাম কী প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রিকটার স্কেল অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন দেশে প্রথম হকি বিশ্বকাপ শুরু হয় নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন দেশে প্রথম হকি বিশ্বকাপ শুরু হয় সঠিক অ্যান্সার হবে স্পেন স্পেনে বার্সেলোনাতে প্রথম হকি বিশ্বকাপ শুরু হয় অপশান সি কারেক্ট অ্যান্সার দশ দাগের কোয়েশ্চেনটি দেখে নাও গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে কবে গ্রহণ করে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে কবে গ্রহণ করে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বাইশে জুলাই উনিশশো সালে এটি গ্রহণ করা হয় অপশন ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি খুব একটি কমন কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে নীল তিমি অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কর্নেল এই চরিত্রটির স্রষ্টাকে নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি কর্নেল চরিত্র স্রষ্টা এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে সৈয়দ মুস্তফা সিরাজ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে না তেরো দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি পশ্চিম বাহিনী নদী এই যে চারটে অপশান রয়েছে এর ভেতর কোন নদীটি পশ্চিম বাহিনী নদী প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে স্টিফেন হকিংস অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা আমাদের আগের মকটেস সিরিজে করানো হয়ে গেছে সঠিক অ্যান্সার আশা করি তোমরা সকলেই পেরেছ সঠিক অ্যান্সার কী হবে অপশান বি খেলাধুলার প্রশিক্ষণে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে দেখে নাও পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় সিকিমকে ভারতের সহযোগী রাজ্য হিসাবে কততম সংবিধানে এটি অন্তর্ভুক্ত করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্রিশ নম্বর সংবিধান সংশোধনী অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইস্তরাই কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইস্তরাই কে ছিলেন এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মাধ্যমিকা সূত্র বইটির রচয়িতাকে নিচে দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি মাধ্যমিকা সূত্র বইটি রচয়িতা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগার্জুন অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে দাগের কোয়েশ্চেন আধুনিক অলিম্পিক্স গেমস সূচনা কত সালে হয় আধুনিক অলিম্পিক্স গেমসের সূচনা কত সালে হয় সঠিক আনসার হবে এথেন্সে আঠেরোশো সালে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন জম্মু এবং কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে জম্মু এবং কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে সঠিক অ্যান্সার হবে গিরিশচন্দ্র মুর্মু অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও একুশ দাগের কোয়েশ্চেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ডেভিড মালপাস অপশান এ কারেক্ট অ্যান্সার ডেভিড মালপাস ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট পরবর্তী প্রশ্ন নক আউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত যারা অপশান বি বলছে একদম সঠিক উত্তর বক্সিং খেলার সঙ্গে এই নকআউট শব্দটি যুক্ত নেক্সট কোয়েশ্চেন কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় সঠিক অ্যান্সার কী হবে উনিশশো সালে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ডেভিড কপারফিল্ড বইটির লেখককে ডেভিড কপারফিল্ড বইটির লেখককে সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্লস ডিকেন্স অপশান এ সঠিক অ্যান্সার আজকে লাস্ট প্রশ্নটি দেখে নাও দারুচিনির দ্বীপ কাকে বলা হয় খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন দারুচিনির দ্বীপ কাকে বলা হয় এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে অপশান বি সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ